মানুষের তিনটা বিপদ এমন আসবে যে তিন বিপদের সময় সন্তানকে বাবা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে জিজ্ঞাসা করার কোন সুযোগ পাবে না। এই হাসরের ময়দানটা এমন হয়ে যাবে কেউ কাউকে পরিচয় দেওয়ার কোন সুযোগ পাবে না। আল্লাহর নবী বলেন ওই দিনটা এমন হয়ে যাবে বাবা, যেই দিন যত নবী রাসূল আছে সবাই নিজের ইয়া নাফসি করতে থাকবে, কেউ কারো কোনো খবর থাকবে না। উম্মতের খবর থাকবে তো দূরের কথা বাবা, নিজের সন্তানের খবর থাকবে না, নিজের বিবির খবর পর্যন্ত থাকবে না। যত ওলি আউলিয়া আছে সবাই শুধু নিজের ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু তোমার আমার নবী ওই মায়ার নবী শুধু সিজদা করে কাঁদবে আর বলবে উম্মতি উম্মতি। শুধু আল্লাহর নবী নিজে শুধু উম্মতকে ভুলবেন না, বাকি সবাইকে ভুলে যাবে। ভাইয়েরা আমার, দীর্ঘ কয়েক সপ্তাহ পর্যন্ত আলোচনা চলতেছিল হাশরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন করা হবে। এই পাঁচ প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কেউ না দিবে ততক্ষণ পর্যন্ত একটা ইঞ্চিও পাওটা নাড়াইতে পারবে না। সেই পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে কেউ পাওটা নাড়াচাড়া করতে পারবে না। এখন দাঁড়ায় থাকবে কতটুকু জায়গা পাবে? এ মুসলমান নবীর উম্মত, দাঁড়ানোর জায়গাটা হবে এতটুকু, দাঁড়ানোর জায়গাটা হবে দুই পাও। রাখতে জায়গা লাগে যতটুকু দুইটা পায়ের তালু রাখতে। দাঁড়ানোর সময় কতটুকু হবে? দাঁড়ানোর সময় হবে 50,000 বছর। আর এই বছরটা দুনিয়ার 50,000 বছর হবে আখেরাতের একদিন বাবা। এরপরে এখানে এখান তো নয়, কি অবস্থায় দাঁড়ায় থাকবে? বলে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আবার দাঁড়ানোর অবস্থাটা কত কঠিন হবে? বর্তমানে সূর্যটা হলো আমাদের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, এরপর সূর্যের তাপ সহ্য হয় না, জানালা খোলা থাকলে অস্থির হয়ে যায়, বলি তাড়াতাড়ি জানালা লাগাও, রৌদ্রের তাপ ভালো লাগে না, সহ্য হয় না। ওরে মুসলমান, যারা টিনের ঘর বানায় টিনের ঘর, ওই ঘরের ওই রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য নিচে কিন্তু আরেকটা ছাদের ব্যবস্থা করে, কথা ঠিক না বেঠিক? যারা বিল্ডিং তৈরি করছেন একতলা বিল্ডিং, এ নবীর উম্মত, এই গরমের দিনে দেখা যায় রাত গভীর হয়ে যায় তারপর বিল্ডিং ঠান্ডা হয় না, গরমের তাপ সহ্য করা যায় না, তাহলে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বাবা, এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থাকবে না, বরঞ্চ সেদিন মাথার এমন কাছে চলে আসবে, এই মোটুম হাত আধা হাত উপরে চলে আসবে বাবা। এমন কি বর্তমানে যতটুকু তাপ আছে আল্লাহ তাআলার দেইলে 70 গুণ তাপ বাড়ায় দিবে, এরপরে মাথার সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, বান্দা অস্থির হয়ে যাবে, মানুষগুলা দাঁড়ায়া দাঁড়ায়া পাগলের মতো হয়ে যাবে, সবাই দৌড় মারবে, ও পয়গম্বর একটু তাড়াতাড়ি আমাদের ব্যাপারে সুপারিশ করেন, মালিক আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কাজটা শেষ করে ফেলে, যদি জাহান্নামী হই জাহান্নামে যাব, যদি জান্নাতে যাওয়ার জান্নাতে যাব, কিন্তু দাঁড়ায় থাকতে আর ভালো লাগে না, সবাই দৌড় মারবে আদম নবীর কাছে, আদম নবী বলবে না না আমি পারবো না, কারণ আমি আদম নবী, যে তোমাদের ব্যাপারে যদি বলি, আল্লাহ যদি প্রশ্ন করে বলে আদম তোমাকে জান্নাত দিয়েছি, জান্নাতের মধ্যে নিষিদ্ধ একটা গাছ তোমাকে বলে দিলাম, এই নিষিদ্ধ গাছের ফল খাবা না, সেটা কেন খাইলা শয়তানের দোকান, সেই জবাব দাও। আদম নবী বলবে না আমার দিলে ভয় আমি পারবো না, সবাই এক এক করে এক এক নবীর কাছে যাইতে যাইতে
সবাই শেষ পর্যন্ত আপনার আমার নবীর কাছে যাবে। নবী এবার মাকামে মাহমুদে সিজদা করে কাঁদবে আর বলবে মালিক আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহ বলবে ও আমার হাবিব আপনি মাথা উঠান, টেনশন নাই, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, ওই হাশর ময়দানে পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে কেউ বা নাড়াচাড়া করতে পারবে না। প্রথম প্রশ্ন হইল তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, এরপরে দ্বিতীয় প্রশ্ন আসবে তোমার হায়াতের জিন্দগিতে তোমার উপার্জন করেছো, উপার্জিত সম্পদ কি তুমি হালাল পন্থায় উপার্জন করেছো না হারাম পন্থায় উপার্জন করেছো। তিন নম্বর প্রশ্ন হবে তোমার উপার্জিত সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো। চার নম্বর হবে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছ। পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহ বলবেন ওরে বান্দা আমি আল্লাহর হুকুম আমার রাসূলের তরিকা যতটুকু মানতে পেরেছ ততটুকুর উপর আমল করেছো কিনা, এটা হবে পাঁচ নম্বর প্রশ্ন। বন্ধুরা আমার এইবার চিন্তার বিষয়, আরে আমার জীবনটা আমি কোন পথে ব্যয় করলাম, সময়টা কোন কাজে বেশি লাগাইলাম, আমি কি আমার হায়াতের জিন্দগিতে আখেরাতের বাজারের কাজে বেশি লাগাইলাম না দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত ছিলাম, এটা হলো একটা চিন্তার বিষয়। দুই নম্বর হলো আমার এই দুনিয়ার সম্পদ উপার্জিত সম্পদকে আমি হালাল পন্থায় উপার্জন করেছি না হারাম পন্থায়, এটা হলো একটা বিষয়। তিন নম্বর হলো আমার উপার্জিত সম্পদগুলো আমি কি হালাল পন্থায় খরচ করেছি হালাল পথে না হারাম পথে খরচ করেছি, এটা হলো তিন নম্বর। চার নম্বর হলো যৌবনকাল কোন পথে ব্যয় করেছি। এরে কলিজার টুকরো যুবক ভাই যৌবনকাল কোন পথে ব্যয় করলাম, এই বিষয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে কি হবে না। যদি হয় তাহলে আমার এই যৌবনকালটা আমি কোন পথে ব্যয় করলাম কেউ না জানলে, আমি তো জানি আর আমার আল্লাহ জানে কথা ঠিক না বেটি, তাহলে যৌবনকালটা আমার ইবাদতে কাটাইতে হবে, কারণ আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক পছন্দ। যৌবন বয়সে দেখেন আমি আল্লাহকে আল্লাহ বলে যে একটা সুন্দর ভাবে স্পষ্ট ভাষায় যে আমি ডাক দিতে পারি, এটা কিন্তু বুড়া বয়সে পারা যাবে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে, কারো দাঁত পড়ে যাবে, শক্তি কমে যাবে, তখন আল্লাহ এই শব্দটা কিন্তু দাঁত পড়ে গেলে ওই ক্লিয়ার স্পষ্ট হবে না। বাবাজি নামাজ পড়তে দাঁড়াইলে মন চাইলে বুড়া বয়সে, কিন্তু দুই রাকাত পড়তে পড়তেই আমার শরীর ক্লান্ত, যৌবন বয়সে যদি বলি আমি প্রতিদিন সালাতুত তাসবি নামাজটা আদায় করো, আধা ঘন্টার ব্যাপার, 25 মিনিটের ব্যাপার, এটা যৌবন কালে যদি কেউ ইচ্ছা করে তাহলে এটা তার দ্বারা সম্ভব। আবার আল্লাহ পাক কত সুযোগ দান করছেন, যৌবন বয়সে যে বান্দা সালাতুত তাসবি নামাজ করবে বা যে কোনো ইবাদত বন্দেগী জারি রাখবে চালু রাখবে, বুড়া হওয়ার পরে যদি বান্দা শক্তির অভাবে না পারে অথবা অসুস্থতার কারণে না পারে, বান্দা যে কোনো কারণে যদি ব্রেক হয়ে যায় আর যদি একটু বলে আহ আমি পারলাম না, আরে আমি পারলাম না, আল্লাহ ডাক দিয়া কা বুড়া টেনশন নাই, যৌবন কালে যে ইবাদত তুমি চালু করেছো আমি আল্লাহ এখন তোমাকে বৃদ্ধ বানানোর কারণে বান্দা তুমি পারো নাই, টেনশন নাই বান্দা টেনশন নাই, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ এখন বৃদ্ধ বানানোর কারণে দুর্বল কারণ করার কারণে তুমি এখন পারো না, অসুবিধা নাই বান্দা যৌবন কালে যেহেতু সময়টা তুমি কাজে লাগাইছো আমি আল্লাহর গোলামিতে কাটাইছো, আমি আল্লাহ সেই ধাক্কায় আমি আল্লাহ খুশি হইয়া বুড়া বয়সেও তোমার ইবাদতের সওয়াব দান করে দিব। এই সওয়াবটা সুযোগ দিয়েছেন মাত্র যুবক মানে যৌবন বয়সে তার ইবাদতটাকে চালু রাখবে, বুড়া বয়সে যদি যে কোনো কারণে ব্যর্থ হয়ে যায় ওই ব্যর্থটা শুধু খালি শুয়ে আফসোস করবো আল্লাহ আমল নামা সওয়াব দিয়ে দিবেন। সুবহান, যৌবন বয়সের ইবাদতের দাম আছে না নাই? আছে।
আহ যৌবন বয়সের ইবাদতের এত দাম আর এটার যে এত মজা এটা সবাই বুঝবে না যে যৌবন বয়সে ইবাদত করতেছে সে একমাত্র বুঝে যে ইবাদতের মধ্যে যে কি মজা এইজন্য ভাইরা আমার যৌবন বয়সটা আমার ইবাদতে কাটাইতে হবে যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাবো একটা কথা মনে রাখবো আমি যুবক মানুষ ইচ্ছা করলে আমি এখন কষ্ট করে রিকশা চালায়ও আমি মানে উপার্জন করতে পারি এই বয়সে ইচ্ছা করলে শক্তি আছে একটা মানুষকে ধইরা ডাকাতি কইরাও টাকা নিতে পারি যেহেতু শক্তি আছে এই বয়সে আমি ইচ্ছা করলে রাতের বেলা চুরি করেও আমি টাকা উপার্জন করতে পারি আমার জন্য রাস্তা সব দিকে আছে একদিকে আমি চুরি করেও ইনকাম করতে পারি আবার ইচ্ছা করলে আমি হালাল পন্থা আমি উপার্জন করতে পারি আমার সব রাস্তা আছে তবে বান্দা ও যুবক ভাই এই যৌবনকালে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমাকে যতটা পরীক্ষার মধ্যে পালাইবেন ততটা কিন্তু বুড়া বয়সে কিন্তু মুরব্বীদেরকে এতটা পরীক্ষার মধ্যে আল্লাহ পালাইবেন না কারণ যৌবনকাল এটা হলো ইবাদতের এমন একটা সময় এই যৌবনকালে যখন বান্দা ইবাদতের মধ্যে যখন যাবে নামাজ পড়তে যাওয়ার পথে শয়তান তাকে বাধা দিবে এরে যুবক এখন তো তোমার যৌবন বয়স এখন তো ইবাদতের সময় না এখন তো দাড়ি রাখার সময় না এখন তো নামাজের সময় না এখন তো তোমার এই সময়টা নবীর সুন্নতের উপর আমল করার সময় না ইবলিস শয়তান তোমাকে ধোকা দিবে কিন্তু এই ধোকায় পড়া যাবে না বন্ধু এই যৌবনকালের এই ধাক্কাটা যদি আমি আল্লাহর গোলামিতে যদি কাটায় দিতে পারি বরংস আল্লাহ তাআলাকে যদি এই এই বয়সে যদি খাটি দিলে যদি একবার আল্লাহ বলে যদি ডাকতেই আমার আল্লাহ খুশি হইয়া 70 বার সাড়া দেয় কয় বান্দা কেন ডাকো কি প্রয়োজন বলো আমি সব প্রয়োজন মিটাইয়া দিব বাবাজি এই সময় ইচ্ছা করলে আমি হালাল পথে উপার্জন করতে পারি শক্তি আল্লাহ দিয়েছেন আবার ইচ্ছা করলে আমি হারাম পন্থায় উপার্জন করতে পারি সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন এখন আমার উপর হবে পরীক্ষা আল্লাহর উপর আল্লাহর দেওয়া পরীক্ষা চলে আসবে এই যৌবনকালে বাবা যুবক ভাই তোমার আমার কাছে এখন মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে ইমানি পরীক্ষা আসতেই পারে সাবধান ইমানি পরীক্ষায় ফেল করা যাবে না বাবা ইমানি পরীক্ষায় ফেল করা যাবে না দুনিয়ায় তুমি মেট্রিক পরীক্ষা দিয়েছো পাস করতে পারো না ফেল করছো রেজাল্ট খারাপ করছো এটা আগামী বছর আবার পরীক্ষা দিয়ে পাস করার একটা আশা আছে বাবা দ্বিতীয় বছর পারো না তৃতীয় বছর আবার একটা আশা আছে দুনিয়ার জমিনে সুযোগ করার ব্যবসায় একবার লস খাইছো আবার আগামী সিজনের জন্য প্রস্তুতি নাও সম্ভাবনা আছে আবার আগামী বছর এই লসটা তোমার উঠে যাবে ব্যবসা লাভবান হবা কিন্তু বাবা আখেরাতের ব্যবসা যদি একবার ঠগিয়া যাও ওই হাসরের ময়দানে ঠগার পরে যদি তুমি বলো ও বন্ধু তোমার পিছনে ঘুরিয়াই তো আমার জীবনটারে নষ্ট করলাম একটা নেকি দাও আমি জান্নাতে যাইতে পারি না তুমি তো একটা নেকির কথা বলবা বলবে কে দুনিয়াতে তো আমার কোনো বন্ধুই ছিল না বাবাজি হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষ তিনটা অবস্থায় এমন ভয়াবহ হবে তিন অবস্থার সময় মানুষ কেউ কাউকে পরিচয় দেওয়ার সুযোগ পাবে না এক নম্বর অবস্থাটা হবে ওই সময় যেই সময় আমলনামাটা হাতের মধ্যে দেওয়া হবে যেই সময় আমলনামা হাতের মধ্যে ধরে দেওয়া হবে বান্দার ডান শোন আমার আমলনামা কি আমার ডান হাতে আসে না বাম হাতে আসে যদি ডান হাতে আসে তাহলে ওই বান্দার ঠিকানা হলো জান্নাত আর যার বাম হাতে আমলনামা আসবে ওই বান্দার ঠিকানা জাহান্নাম হাসরের ময়দানে আমাদের কারোর জানা নাই যে আমার আমলনামা কি আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে কারোর জানা আছে ভাই কেউ বলতে পারে মুসলমান নবীর উম্মতের দান
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে আমাকে পাঠাইয়া আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ভালো কাজ করলে নেক আমল করলে ডান কাঁধের ফেরেশতা কি করে নেক আমলগুলা লিখে, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো বদ আমল করলে তিনি লিখে ফেলে। ও বাবা, হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে আমলনামা হাতে দিবেন, যে বান্দার ডান হাতে যখন আমলনামাটা পাইবে, আমলনামার মধ্যে লেখা থাকবে তুমি কাফের বেঈমানদের মতো চিরকাল তুমি জাহান্নামে হইবা না, তবে কিছুদিন বা কতদিন জাহান্নামে যেতে হবে সেটা তখন লেখা থাকবে না, এটা হবে আমলনামা ওজনের পরের ব্যাপার। আমলনামাটা যখন হাতে দিবে বাবা, তখন মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, আমার আমলনামাটা কি ডান হাতে আসে না বাম হাতে? যে বান্দা ডান হাতে আমলনামা পাবে সে দৌড় মারবে দুনিয়ার, আমার কই আমার আত্মীয় কই, যেমন দুনিয়াতে এসেছি পরীক্ষা দিয়ে, মেট্রিক পরীক্ষা যদি কেউ রেজাল্টটা ভালো পায় একটা দৌড় মারে, কেউ যায় দুলাভাইয়ের কাছে, কেউ যায় নানার কাছে, নানির কাছে, দাদুর কাছে, কেউ ভাই ব্রাদারের কাছে যায়, কেউ মা বাবার কাছে যায়, বলে মা মিষ্টি খাওয়াবো, বন্ধুর কাছে বলে আমার মিষ্টির দাওয়াত রইল, পরীক্ষা ভালো রেজাল্ট করে আসছি। হাশরের ময়দানে যখন বান্দা আমলনামা ডান হাতে পাবে, বান্দা দৌড়ে পাগলের মতো দৌড়াইবে, সবাইকে সুসংবাদ দিবে, দেখো দেখো আমার আমলনামা ডান হাতে আল্লাহ দিয়েছে। এবার যখন বেঈমান আল্লাহর নাফরমান বান্দাদেরকে যখন বাম হাতে আজও আমলনামা যার ওজন করার পরে যখন আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, এই বাম হাতে নেওয়ার জন্য বাম হাতে যখন দিবে, নাফরমান বান্দা ডান হাতটা বাড়াইতে চাইবে, ডান হাতটা বাড়াইতে চাইলে আল্লাহর ফেরেশতারা ডান হাতটা ঘুরাইয়া ঘাড়ের সাথে মস্কায়া দিবে, এটা সরাই দিবে এখান থেকে, তখন বিকল্প ব্যবস্থা থাকবে বাম হাত, এই বাম হাতটা যখন বাড়াইবে, বাম হাতটা আল্লাহর ফেরেশতারা বুকের মধ্যে দিয়া ছিদ্র করে পিছন দিক থেকে পিছনে বের করে, এরপরে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে। দেওয়ার পরে এখন বান্দা আমলনামা দেখবে কিভাবে, আল্লাহর ফেরেশতারা এই ঘাটটারে মটকায়া ঘুরাইয়া পাইয়া এবার পিছনের দিকে তাকায়, পিছনের দিকে ঘুরাইয়া দিবে, এবার নিজের আমলনামা নিজেই দেখতে পাবে, আর আফসোস করবে হায় হায় কি করলাম কি করলাম, দুনিয়ার জমিনটা, এই দুনিয়ার জমিন তো আল্লাহ পাক পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য, কই আমি আখিরাতের বাজার তো করতে পারি নাই, আমি তো দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত ছিলাম। এইবার বান্দা যখন আমলনামা ওজন করা হবে, বাবাজি এমন অস্থির হয়ে যাবে, দেখবে সবাই এমন একজন বান্দা আসবে, বাবা একটার নেকির অভাবে জান্নাতে যাইতে পারে না, আল্লাহ বলবে যাও তুমি একটা নেকের কারণেই তোমার জাহান্নামে যাওয়া লাগবে, বলবে মালিক দুনিয়াতে তো আমার আত্মীয় স্বজনের অভাব নাই, দুনিয়াতে আত্মীয় স্বজনের অভাব ছিল না, একটু যদি একটু সুযোগ দিতা তাহলে আমি একটু যাই আমার আত্মীয়দের কাছে দেখতাম, আমার একটা নেকি কে আমাকে না দিবেন, একটা নেকির কারণেই তো আমি জান্নাতে যাইতে পারি না, আল্লাহ বলবে যাও যাও, এটা তো এমন একটা দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এখানে ভাই ভাইকে দেখে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, যাও তারপর আবদার করছো যাও আমি আল্লাহ সুযোগ দিলাম, বান্দা দৌড় মারবে যায় নিজের কলিজার টুকরা সন্তানের সামনে যায় দাঁড়াবে, দাঁড়ায়া বলবে বাবা তোমার আমি দুনিয়াতে কত না খায়া খাওয়াইছি, আমি বাবার জীবনে নামাজটাও ঠিক মতো অনেক সময় টাইম মতো করতে পারি নাই, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য তোমার মতো সন্তানকে ভালোবাসা জীবনে কত না খায় আর না পইরা তোমাকে পড়াইছি, আজকে আমি তোমার সেই বাবা, একটা নেকি মাত্র বাবা আমি জান্নাতে যাইতে পারি না, বাবা একটা নেকি দাও, সন্তান তখন বলবে নিঃসন্দেহে আমার বাবা তো একজন ছিল দুনিয়াতে, বাবা ছাড়া তো আমি জন্ম নেই নাই, তবে তুমি কে তোমাকে আমি চিনি না, তুমি কে তোমাকে আমি চিনি না, সন্তানের কাছে যখন ফেল হয়ে যাবে বাবা
বাবার আর কোনো উপায় থাকবে না। এভাবে সন্তান বাবার কাছে যাবে, বাবাও একই কথা বলবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও একই কথা বলবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামীও একই জবাব দিয়ে দিবে। হাসরের ময়দানে কেউ কারো আপন না। বাবাজি আজকে যেই বন্ধুদের আড্ডায় পরে তুমি মদ খাও, জুয়া খাও, গাজার আড্ডায় জড়িত, নারীর নেশায় জড়িত, তুমি যে গুনাহের কাজে জড়িত, বন্ধুর আড্ডায় পরে আজকে আল্লাহর হুকুম নামাজ পড়ার টাইম পাও না রে যুবক, তুমি অন্ধকার খবরে যখন চলে যাইবা তোমার এই বন্ধু কিন্তু আর বন্ধু থাকবে না, তোমার এই বন্ধু কিন্তু কোনো কাজে আসবে না। অথচ দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, নবীর সাথে যার সম্পর্ক ভালো থাকবে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আমাদের আর কাউকে উপকারে আসবে না, তাহলে মুসলমান ওই দিন এমন একটা দিন হবে যেই দিন সব নবীরা নিজের নফসি নফসি করতে থাকবে, উম্মতের কথা দূরের কথা, বাবা নিজের সন্তানের খবর থাকবে না, বিবির খবর পর্যন্ত থাকবে না। সেই দিন তোমার আমার নবী আল্লাহর পয়গম্বর সেজদা করে কাঁদবে আর বলবে উম্মতি উম্মতি আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাহান্নাম তোমার জন্য আমার জন্য বানায় রাখছে, জাহান্নাম চিৎকার মেরে বলবে হাল মিন মাজিদ, আল্লাহ তুমি আমার ওই যে আমার আমি জাহান্নাম ক্ষুধার্ত জাহান্নাম আসামিদেরকে তাড়াতাড়ি দাও আমি খেয়ে ফেলবো, আমার ক্ষুধার সহ্য হয় না, জাহান্নামীদেরকে আমার পেটে দাও, আল্লাহ বড় ধমক দিবেন জাহান্নাম একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, হিসাবটা করে নেই তারপরে দেই। জাহান্নাম তখন চিৎকার দিয়ে আওয়াজ দিবে, জাহান্নামের আওয়াজ এত কঠিন হবে সমস্ত নবীরা সেজদা করে যাবে শুধুই জাহান্নামের ভয়ঙ্কর একটা আওয়াজে, চিৎকার মেরে কাঁদবে আর বলবে মালি আমার না জানি কি অবস্থা হয়ে যায়, উম্মতের কোন নবীর খবর থাকবে না, ওই সময় তোমার আমার নবী ওই জাহান্নামের আওয়াজ শোনার পরেও নিজের কথা চিন্তা করবে না, ফাতেমার কথা চিন্তা করবে না, খাদিজার কথা চিন্তা করবে না, আম্মা জানাইশার কথা চিন্তা করবে না, আল্লাহর নবী সিজদায় পড়ে শুধু একটাই চিন্তা আমার উম্মতের কি অবস্থা, নবী সিজদায় পড়ে কাঁদবে, এদিকে জাহান্নামের আওয়াজ যখন খুব গভীর আওয়াজ হবে আল্লাহ অর্ডার করবে ও ফেরেশতারা 70,000 শিকল জাহান্নামের গলার মধ্যে লাগায় দাও, এক একটা 70 তোমরা 70,000 এক একটা শিকল তোমরা 70,000 ফেরেশতারা ধরে রাখো, একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা, শিকল লাগাবে 70,000 শিকল, আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা খুব শব্দ কইরা ধরবা, কারণ আমার ক্ষুধার্ত জাহান্নাম যদি আমার জাহান্নামী আসামিদেরকে পায় হিসাব করার সুযোগ দিবে না, গিলে ফেলবে, আল্লাহর ফেরেশতারা যখন শব্দ করে ধরবে জাহান্নাম যখন গুরিম গুরিম করে আওয়াজ মারবে সহ্য করতে পারবে না ক্ষুধার্ত জাহান্নাম। এই অবস্থা দেখে নবী আমার সেজদা করে কাঁদবার একটা কথাই বলবে ও মালি তোমার এই ক্ষুধার্ত জাহান্নাম যেমনি ভাবে আমাদের দিকে আসতেছে আমি তোমার জাতের কসম খায়া বলি মালিক আমার একটা গুনাহগার উম্মতকে যদি তোমার এই যে ক্ষুধার্ত জাহান্নাম গিলে ফেলে রে মালিক আমি তোমার জাতের কসম খায়া বলি আল্লাহ আমি তোমার বন্ধু কিন্তু তোমার আরামের জান্নাতে যাব না, আল্লাহু আকবার।